এবং এই ভোট কিন্তু আইন
এটা আমাদের সংবিধানে বলা আছে ভোটাধিকার আমাদের অধিকার এটা ভোট আমরা দেব সুতরাং আজকে যে সচেতনতা যে প্রোগ্রামটা এই অনুষ্ঠানটা তোমরা ওনাদের থেকে শুনো আমি বাবা এত কিছু জানি না আমি বেসিক্যালি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি না আমি কমার্সের লোক শুধু এতটুকুই বলবো আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের যেমন কর্তব্য আছে তেমন দায়িত্ব আছে আমাদের অধিকারও আছে আমরা ভোট দেব যোগ্য লোককে নির্বাচিত করব যে দেশের জন্য আইন প্রণয়ন করবে এবং যেটা জনকল্যাণমুখী হবে আমাদের ভোট যাতে নষ্ট না হয় প্রত্যেকে তোমরা নতুন ভাবে যদি ভোটটা না হও তোমাদের পার্শ্ববর্তী এলাকার পঞ্চায়েতের সাথে যোগাযোগ করো বুথ লেভেল অফিসাররা আছে ওনারা তোমাদের সাথে যোগাযোগ করে কিভাবে নাম নথিভুক্ত করতে হয় সেটা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেটা করো ধন্যবাদ Developed countries and developing countries are different. The quality of the citizens,
quality of citizen determines the governance process of the state. ঠিক আছে একটা ভালো একটা ইকোনমিক ইভেন্ট প্রভিজন দা কনস্টিটিউশন ওখানেও সরকার আছে এখানে সরকার আছে কিন্তু ওরা ধনী আমরা গরিব রেটিং করে ঠিক আছে কেন গভর্নেন্স প্রসেস যে গভর্নেন্স প্রসেসটা ডিপেন্ড কার করে করে সিটিজেন করে করে আমরা যেরকম সরকার ইলেক্টেড করবো এরকম আমরা গভর্নেন্স পাবো শাসন ব্যবস্থা পাবো তো এই জন্য দ্য স্টেট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড সোসাইটি ডিপেন্ডস অন সিটিজেন্স not only citizens the quality citizens to ei jonno tomar je vote ta ache ঠিক না দিয়ে যাতে গুড মর্নিং আজকে সুইফ প্রোগ্রামে ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী ও মজবুত করতে পারি তাই আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করব বলে আর বিশেষ করে আজকে কি কি পদ্ধতি আছে এগুলি বিশদভাবে আলোচনা করবেন আমাদের প্রিয়গত বৃন্দ মহোদয় আছে দেওয়া হয়েছে তো লিকুইডের মাধ্যমে যে আমাদের যে কিভাবে পুরাতার নাম নথিভুক্ত করতে হবে যারা নতুন ভোটার যারা নতুন ভোটার হয়ে যারা 2005 জানুয়ারি মাসে 1 তারিখ অথবা তার আগে জন্ম তারা জানুয়ারি মাসে 1 তারিখ এপ্রিল মাসে 1 তারিখ বা জুলাই 1 তারিখ বা অক্টোবর 1 তারিখ 18 বছর পূর্ণ হবে তারা আসার আগে ভোটারকে নাম তোলার জন্য ফর্মগুলি ফিল আপ করে বিউরোর সাহায্যে ওরা জমা দিয়ে ভোটারকে নাম যুক্ত করতে পারবে যখন 18 বছর হবে তখন আমাদের এখানে ভোটার কার্ড মিলে যাবে এর আগে মানে অ্যাপ্লাই করবে তারপর এর আগে মিলে যাবে আপনাদেরকে ভোটার আই কার্ডটা অটোমেটিক্যালি মিলে যাবে ঠিক আছে আর এটা হলো ফর্ম স্কয়ার আর ফর্ম ছয়ের খ আছে এটা হলো ভোটার সজীব উপদের সাথে আধার কার্ড যুক্ত যেটা যারা ভোটার হয়ে গেছে তারা আধার কার্ড যুক্ত করার জন্য এই ফর্মটা নিতে হবে আর এখানে আরো দুটি ফর্ম কথা উল্লেখ করা আছে ফর্ম 7 এটা হলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য কারণ নাম ডাবল হয়েছে কেউ মারা গেছে তার নাম বাদ দেওয়ার জন্য এইএনএস প্রোগ্রামে আমরা যে ভোটার মেশিন এই মেশিন সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে বলবো যারা নতুন করে তাদের জন্য বিশেষ করে কিন্তু এর মধ্যে ইভিএম যেটা আছে ইভিএমটা গঠিত স্বতন্ত্র কন্ট্রোল ইউনিট এবং ব্যালট আগে বুঝতে হবে কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট থাকে হলো যারা পুলিং অফিসার তাদের হাতে থাকবে কন্ট্রোল ইউনিট যেটা যেটা যারা ভোটারদের কল করবে তারা এটা দেখতে পারবে না বা তারা এটা দেখবে না ঠিক আছে আর যেটা ব্যালট ইউনিট আমরা যারা নতুন ভোটার আমরা সবাই এই জিনিসে মনে রাখতে হবে যে ব্যালট ইউনিটে কি কি জিনিস আছে কিভাবে আমরা ভোট দেবো পুরো বিষয়টা এখানে আমরা দেখাবো আর একটা কথা বলে রাখছি ব্যালট ইউনিট দেখা যায় ব্যালট ইউনিট এখানে 16 জন ক্রিয়েট আছে একটা ব্যালট ইউনিট এটা আমাদের 16 জন প্রার্থী দেওয়া যাবে সর্বোচ্চ যদি কোনো কেন্দ্রে যদি 17 জন প্রার্থী হয় আমরা দুটো ব্যালট ইউনিট আমরা ব্যবহার করতে পারবো আমাদের এইভাবে আমরা একটা কন্ট্রোল ইউনিট মানে যেটা পুরি অফিসারের কাছে থাকে ব্যালট ইউনিট যেটা আমরা ক্যারি করি কিভাবে ভোটে যারা ভোট কেন্দ্রে নিয়ে যায় যেভাবে যারা ইলেকশন ডিপার্টমেন্ট ম্যাক্সিমামের সাথে জড়িত থাকে যারা শিক্ষক আছে কিভাবে আমরা এটা ক্যারি করি আমরা কিভাবে এটা ভোট কেন্দ্র নিয়ে যাই এই কিভাবে আমরা নিয়ে যাই ভোট কেন্দ্র বাক্স করবো মাধ্যমে এটা হলো এটা একটা হলো ব্যালট ইউনিট যেখানে আমরা ভোট দেবো গঠিত হয় ইন্টারকানেক্টিং কেবল আমি বলতে চাই রেডি ল্যাম্প এটা রেডি ল্যাম্প মানে কি বুঝতে হবে রেডি ল্যাম্প আমরা যখন ভোট কেন্দ্রে যাব দেখতে হবে আমাদের মেশিন রেডি আছে কিনা আমরা গিয়ে কিনা ভোট দিলে হবে না আগে মেশিন রেডি আছে কিনা দেখতে হবে সিস্টেম নো শুরু হবে থাকে ভোট কেন্দ্রে যাবে যখন মাঠে শুরু হবে থাকে একটা বেরো নিতে আর তার কেন্দ্রে ল্যাম্প
ক্যান্ডিডেট ল্যাব মানে ক্যান্ডিডেট বাতি এটা বাতিটা কি জিনিস প্রত্যেকজন ক্যান্ডিডেটের পাশে একটা এরোসিনের মাধ্যমে একটা বাতি থাকবে যখন যে বাতিকে ভোট দিবেন ওর সাথে এরোসিনটা রেড কালার হয়ে জ্বলবে জ্বলার পরে আপনার ভোটটা হয়তো ঢুকতে পারবে কোন বাতিকে দিচ্ছেন জাস্ট এই বাতি পাশাপাশি থাকবে এটা নেক্সট লাল রঙের একটা এরোসিন আছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সামনে এই এরোসিনটা লাল হয়ে জ্বলবে সবগুলি কার্টন লক থাকে
লকমতে এখানে আমরা একটা কভার প্লাস্টিকের দিয়ে আমাদের কভার থাকে, কভার দিয়ে লক করা থাকে, এটা যে ডাস্ট করে দিব হবে না, এটা ইমপ্রুভ কারণে সবাই ক্লিক করতে হবে, এটা এই হল মেইন ইস্যু। আর প্লাস্টিক আগে দিচ্ছে এটা ভালো করে তারপর ব্রু পাত্রে দিবেন, দেওয়ার পরে এই এরোটা ক্রিকেট লেন্থ এটা এটা চলবে, এটা একটু খেয়াল রাখবেন। আমরা যখন ভোট দিতে যাব, আমরা যারা ভোট দিতে যাব সবাই সামনে যদি ব্যবসা থাকে কোন পার্থীর নাম আসবে, তারপর সিম্বলটা আসবে, এই ডিসপ্লে বোর্ডটা দেখতে পাবো শুধুমাত্র 7 সেকেন্ডের জন্য। 7 সেকেন্ড পর আপনার কার্ড হয়ে যাবে, এটা পুরোপুরি অফ হয়ে যাবে, পুরো অটোমেটিক হয়ে যাবে। এখানে আমরা যখন ভোট দেওয়ার পরে পেপারটা যখন নিচে যাবে এই ব্যালট পেপার কম্পার্টমেন্টে গিয়ে এখানে থাকছে, এটা যখন ভোট কেন্দ্রে বানানো হবে তখন এটা ব্যালট স্লিপ কম্পার্টমেন্ট ডোরেতে আছে, ডোরে থেকে পেপারগুলি বের করে এটা কাউন্ট করা হবে। এই যে পোর্শনটা এটা আমরা যারা ভোট দেব, আমরা যারা ভোটার এই পোর্শনটা ভোটারের সামনে থাকবে, ইকুইপমেন্ট এবং সিম্পল এবং প্রার্থীর নাম তো এখানে দেখবেন, দেখার পর 7 সেকেন্ড পরে আপনি এখানে চলে আসবেন, তবে আপনার ভোট হয়ে গেছে। এই জিনিসটা মধ্যে দেখুন দুটো পার আছে, একটা এ সাইড একটা বি সাইড। এ সাইডটা আপনারা একটু দেখতে পারবেন না, এ সাইডটা দেখুন কুলিং পার্সোনাল আছে, যারা একসাথে মধ্যে ছবি ভোট দিলেন, ভোট দেওয়ার পর যে জিনিসটা দেখবেন এইভাবে দেখা যাবে, এইখানে যে স্লিপটা দেখছে ভোট দেওয়ার পরে
জাস্ট এই যে দেখতে পাবেন পাঁচটি সিম্বল, পাঁচটি নাম, পাঁচটি সিরিয়াল নাম্বার, এই কিন্তু থাকবে এখানে। জাস্ট সব থেকে যদি এই স্ক্রিপ্টটা দেখতে পাবেন পাঁচ সেকেন্ড পরে এটা অটোমেটিক্যালি কাট হয়ে আমাদের যে ব্যালট পেপার বক্স এখানে চলে যাবে, কিন্তু সেখানে কিন্তু একটু সামনে যে মধ্যে যেটা আছে সেটা ভোট দেওয়ার একটা ছবি। ভোট দেওয়ার পরে এটা আমাদের ডেমো, আমাদের সাথে কিউএল মেশিন আসেনি, আমাদের সাথে নভেম্বর তারিখ পর আমরা মেশিন নিয়ে বেরোবো আশা করি। এখন যদি মেশিন নেই তারপরে আমাদের কীভাবে পাওয়ার পয়েন্টের সাহায্যে আমাদের বুঝাতে হচ্ছে আমাদের যে আজকে যে